নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলীকে দিশার পক্ষ থেকে শারদীয়া এবং বিজয়ার শুভেচ্ছা জানাই। আজ এখানে অনুষ্ঠান করতে আসাটা আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি এবং যেরকম অভ্যর্থনা আমরা আসার পর পেলাম সেটার কথা আর কি বলবো, ভাষায় বলে বোঝানো যায় না, একদম নিজের বাড়িতেই এলাম বলে মনে হলো। অনেক ধন্যবাদ তার জন্য। যার ডাকে সারা দিয়ে এখানে আসা আপনাদের সকলেরই চেনা, দেবাশিস দা। দেবাশিস দা আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের একদম নিজেরই মতো, এবং সর্বোপরি মঞ্চে আমাদের সঙ্গে আজকে রয়েছেন কাকু দেবাশিস দার বাবা। আমরা সকলে ওনার স্নেহধন্য। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, এবং মা তো সঙ্গে রয়েইছেন এবং মা সবসময়ই থাকেন, এটাও ঠিক, বিজয়া মানে তো মা চলে যান না, মা তখন তার মৃন্ময়ী রূপ ছেড়ে চিন্ময়ী রূপে আমাদের মধ্যে এসে উপবিষণ করেন। সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের পথ চলা শুরু করছি। প্রথমে একটি মাতৃবন্দনা এবং তারপর স্বর্ণযুগের কিছু বাংলা আধুনিক গান শোনাবো আপনাদের। শুরু করছি।
একটু বাড়বে, দুটো সাউন্ডই একটু একটু বাড়ান সামান্য। এবার স্বর্ণযুগের এক ঝাঁক বাংলা আধুনিক গান শোনাবো আপনাদের, যে গানটি দিয়ে শুরু করছি শ্রদ্ধেয় অঙ্কিত শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সলিল চৌধুরীর একটি অনবদ্য কম্পোজিশন। এরপর যে গানটি গাইব, গানটির কথাগুলি মনে হয় আজকের দিনের জন্য, আজকে যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি সেই সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক একটি গান, শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার কথা এবং সুরে। পরের গানটি এলাকাটা, হ্যাঁ
যখন বহায় করবে তখন পাবে না সঙ্গীত শুনে নেব এবার। Thank you.
বাংলা গানের মধ্যে কিছু গান আছে যেগুলি দুজন শিল্পীর গাওয়া, দ্বৈত সঙ্গীত, সেরকম একটি গান আমরা চেষ্টা করছি এবার। এবার যে গানটি শোনাবো আপনাদের, গানটি আমাদের কাছে, মানে আমরা যারা আপনাদেরকে গান শোনাতে এসেছি, আমাদের কাছে খুব স্পেশাল একটা গান। তার কারণ গানটি কথা সুর যাক, তিনিও চুচুড়া শহরের মানুষ,
গানটি গেয়েছেন যিনি, তিনিও জচুরা শহরের মানুষ। কথা শুন শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয়া বনশ্রী সেনগুপ্ত। Oh,
করে দেবার কারণ তিনি হলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। তার গাওয়া গান কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, যাতে সুরারোপ করেছিলেন শরীর চৌধুরী। পরের গানটি আপনাদের জন্য